নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন। প্রতিদিনের মতো আজও আমরা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখে নিই আজকের কিছু প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, সাহিত্যিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে জ্ঞানের জাহাজ বলে কে অভিহিত করেছেন? তাকে জ্ঞানের জাহাজ বলে অভিহিত করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মানিক বন্দ্যোপাধ্যায়কে বিলেটেড কল্লোলিয়ান কে বলেছেন? তাকে বিলেটেড কল্লোলিয়ান বলেছিলেন বুদ্ধদেব বসু। রূপকথার জাদুকর কাকে বলে? রূপকথার জাদুকর বলা হয় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে। পরবর্তী প্রশ্ন, যুগসন্ধির কবি কাকে বলে? যুগসন্ধির কবি বলা হয় ভারতচন্দ্র রায়কে। মাধুরী দেবী কার ছদ্মনাম? মাধুরী দেবী প্রবোধ কুমার সান্যালের ছদ্মনাম। নেক্সট কোয়েশ্চেন, নীহারিকা দেবী ছদ্মনামে কে সাহিত্য রচনা শুরু করেন? এই ছদ্মনামে অচিন্ত্য কুমার সেনগুপ্ত সাহিত্য রচনা শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সজনীকান্ত দাস কোন পত্রিকার নাম বদল করে বঙ্গশ্রী রাখেন? তিনি উপাসনা পত্রিকার নাম বদল করে রেখেছিলেন বঙ্গশ্রী। নেক্সট কোয়েশ্চেন, চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস কে কোন গ্রন্থে এই উক্তিটি করেছিলেন? কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই উক্তিটি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, স্ত্রীর মৃত্যুতে দ্বিজেন্দ্রলাল রায় কোন কাব্য লেখেন? স্ত্রীর মৃত্যুতে তিনি লিখেছিলেন আর্যগাথা নামক কাব্যটি, নামক গ্রন্থটি। পরবর্তী প্রশ্ন, তারাশঙ্করের কোন উপন্যাসে পটুয়াদের কথা পাওয়া যায়? তার পঞ্চগ্রাম উপন্যাসে পটুয়াদের কথা পাওয়া যায়। এছাড়াও গণদেবতা উপন্যাসেও পটুয়াদের কথা আমরা পেয়ে থাকি। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণের কোন দুটি উপন্যাসকে একত্রে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মহাকাব্য বলেছেন? বিভূতিভূষণের পথের পাঁচালি এবং অপরাজিত উপন্যাস দুটিকে একত্রে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মহাকাব্য বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলে? হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় মুন্সি প্রেমচাঁদকে। নেক্সট কোয়েশ্চেন, তারাশঙ্কর রাধা উপন্যাসটি কাকে উৎসর্গ করেন? তিনি এই উপন্যাসটি উৎসর্গ করেছিলেন প্রেমেন্দ্র মিত্রকে। পরবর্তী প্রশ্ন, শেষের কবিতা উপন্যাসের পূর্ব নাম কী ছিল? এই উপন্যাসটির পূর্ব নাম ছিল মিতা। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকা কে লেখেন? এই কাব্যটির ভূমিকা লিখেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পৌষ তোদের ডাক দিয়েছে গানটি রবীন্দ্রনাথের কোন নাটকে ব্যবহৃত হয়েছে? এই গানটি রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকে ব্যবহৃত হয়েছিল। বাংলা ছোট গল্পের জনক কাকে বলে? বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। নেক্সট কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ তার নিজের লেখা কটি নাটকে অভিনয় করেন? তিনি তার 13টি নাটকে অভিনয় করেছিলেন। সংস অফারিংস এর ভূমিকা কে লেখেন? এর ভূমিকা লিখেছিলেন ডাব্লু বি ইয়ার্স। চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি? চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটি হল ঘরে বাইরে। ছিন্নপত্রের চিঠিগুলি রবীন্দ্রনাথ কাকে লেখেন? এই চিঠিগুলি তিনি লিখেছিলেন ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে। নেক্সট কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ কত বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন? তিনি মাত্র 8 বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে কাব্যগুরু বলে মেনেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে কাব্যগুরু বলে মেনেছিলেন। তো এই ছিল আজকের কিছু প্রশ্ন ও উত্তর। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী এরকম একটি ভিডিও নিয়ে।